Hello, Assalamu alaikum. Welcome to Nasi's Club. Welcome to another video of how to make sentences. প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিও পূর্বের ক্লাসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি শেয়ার করে দাও, যাতে প্রত্যন্ত অঞ্চলে থাকা শিক্ষার্থীরা খুব সহজেই এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো শুরু করা যাক। হাউ টু মেক সেন্টেন্সের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। সো আমরা এখানে দেখবো যে ইউ গো দেয়ার, ইউ গো টু বাজার, ইউ গো ইন, তুমি ভিতরে যাও, ইউ গো আউট, ইউ গো টু রাইট, ইউ গো টু ফ্রন্ট। এখন এগুলোকে আমরা কীভাবে বাংলা বানাবো, অর্থাৎ বাংলা অর্থ কীভাবে নিয়ে আসব। তোমরা যারা আমার প্রথমের ভিডিওগুলো দেখেছ তারা নিশ্চয়ই বুঝে যাবে যে এটা কীভাবে বানাবো। সো আমরা আগে দেখি যে এই ইংরেজি বানিয়েছি, মানে ইংরেজি যে সেন্টেন্সগুলো লিখেছি এগুলো কোন স্ট্রাকচারের আন্ডারে পড়ে। যেহেতু ইংরেজি লিখেছি, ইংরেজি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, দ্যাটস রাইট। ইউ হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, এবং বাকি অংশ হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। কিছু কিছু অবজেক্ট হবে, কিছু কিছু এক্সটেনশন হবে। ওকে, এখন আমরা এই ইংরেজি থেকে বাংলাতে রূপান্তরিত করব, তাহলে বাংলা স্ট্রাকচার নিশ্চয়ই ফলো করতে হবে। এবং বাংলা স্ট্রাকচার কীভাবে ফলো করে বাংলা বানানো যায় এটার জন্য আগের ভিডিওগুলোই যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এখানে ইন্টারেস্টিং একটি বিষয় জেনে নিই, খুব ইম্পর্টেন্ট। আমরা খুব সহজেই জানি যে ইংরেজি স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে বাংলা স্ট্রাকচারের স্ট্রাকচারটা কী? বাংলা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে পরেই অবজেক্ট বসবে, যেটা ইংরেজিতে ভার্বের পরে আসছে সেটা বাংলাতে হবে কি, সাবজেক্ট পরে অবজেক্ট আসবে, এবং ক্রিয়া থাকবে সব শেষে। এটা হচ্ছে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার, মানে বাংলা স্পোকেনের বাংলা স্ট্রাকচার। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট সবগুলোই শুরুতে থাকবে, এখানে কোনো কনফিউজ নেই। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা ইংরেজি স্ট্রাকচার থেকে বাংলা স্ট্রাকচারে যাব, তখন ইংরেজির যে ক্রিয়া আছে সেটা শেষে চলে আসবে বাংলা স্ট্রাকচারে, আর ইংরেজি স্ট্রাকচারের অবজেক্ট যেটা আছে সেটা বাংলা স্ট্রাকচারে সাবজেক্টের পরে পরে বসবে। আমার পূর্বের ভিডিওগুলোতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে এখন আমরা বাংলা বানাই, সেটা হচ্ছে তুমি, তুমি বসিয়েছি, নো প্রবলেম। তুমির পরে হচ্ছে কি, ভার্ব রয়েছে, তারপরে রয়েছে কি, অবজেক্ট রয়েছে এখানে। কিন্তু যেহেতু আমরা এটা বাংলা বানাচ্ছি, তাহলে মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরে অবজেক্ট বসবে। এখন অবজেক্ট কোনটা, এই যে এই লাইনটাই হচ্ছে অবজেক্ট, দেয়ার, টু বাজার, ইন, আউট, এটাই হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, মানে ভার্বের পরের অংশটুকু যেটুকু রয়েছে সেটাই। তাহলে আমাদের এই অংশটুকু আগে বসাতে হবে, তাহলে এখানে কি, দেয়ার, সেখানে, সেখানে দিয়েছি, তারপরে টু বাজার, বাজারে দিয়েছি, তারপরে ইন, ভিতরে দিয়েছি, আউট, বাইরে দিয়েছি, টু রাইট, ডানে দিয়েছি। এভাবে আমাদের অবজেক্টগুলোকে নিয়ে আসতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদের ক্রিয়া বসবে। বাংলা ভাষায় বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা স্পোকেনে শেষে ক্রিয়া বসবে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য বাংলা স্ট্রাকচারের। এখন ক্রিয়াটা কোথায় পাবো আমরা, এই ক্রিয়াটা শেষে বসবে, গোয়ের ইংরেজি আমরা শেষে বসিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যখন আমাদের সামনের কোনো লোককে কিছু বলি, মানে সামনের লোকটার সম্বন্ধে কিছু বলি বা তাকে উদ্দেশ্য করে কিছু বলি, তখন আমরা ইউ বলি না, আর ইউকে হিডেন রাখি, যার কারণে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে যাও, ওখানে যাও, এ কাজ করো, ওটা করো, বসো, খেয়েও যেও না, বসো না, এভাবে কথা বলি বারবার, তুমি এসো, তুমি যাও, তুমি বসো, এভাবে বলি না আমরা। তার মানে মাথায় রাখতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক এখানে আমরা ইউকে বাদ দিয়ে রেখেছি, ঠিক তেমনটি আমরা এখানে তুমিকেও বাদ দিয়ে রাখবো। সো তুমিকে বাদ দিলে সাবজেক্টের পরে যে অবজেক্ট আছে, অবজেক্ট অনুযায়ী সেন্টেন্সটা আমাকে তৈরি করতে হবে, মানে বাংলা বানাতে হবে। তাহলে কি, সেখানে যাও, বাজারে যাও, ভিতরে যাও, বাইরে যাও, ডানে যাও। প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, নেক্সট ভিডিওতে আরও কিছু ম্যাজিক নিয়ে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।